ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد وقال الله سبحانه وتعالى وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আজ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছুক্ষণের জন্য হাজির হলাম, আর সে বিষয়টা হচ্ছে ডক্টর জাকির নায়েক ও এবিপি নিউজ। দেখুন, আমরা বসবাস করি ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে, বহু মানুষ এটা মনে করে যে আমরা বসবাস করি হিন্দুস্থানে। হিন্দুস্থান মানেই কিন্তু একটা ভেতরে উষ্ণতা অনুভব করে বহু মানুষ, যেটা হিন্দুদের স্থান, শুধুমাত্র হিন্দুরা বসবাস করবে, এটা হিন্দুদের স্থান বলে অনেকে মনে করেন। তো তাদের বিভ্রান্তি প্রথমে নিরসন করছি, তারপরে আসি ডক্টর জাকির নায়েক ও এবিপি আনন্দের মিথ্যাচার নিয়ে ইনশাআল্লাহ। দেখুন, হিন্দুস্থান এ নামটা কোথা থেকে আসলো? জওহরলাল নেহরুর লেখা একটা কিতাব রয়েছে, সে কিতাব বহুল পঠিত একটা কিতাব, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। এই কিতাবের, এই বইয়ের 75 এবং 76 পেজে রয়েছে যে সিন্ধু নদীর অববাহিকায় যারা বসবাস করে তাদেরকে বলা হয় হিন্দু। তো এটা হিন্দু কোনো ধর্মের নাম নয়। আসলে আমরা যাদেরকে বলি হিন্দু তারা হচ্ছে সনাতন ধর্মী, হিন্দু বলে কোনো ধর্ম নেই। তো অনেকেই মনে করেন যে আমরা হিন্দু ধর্মের মানুষ আর আমাদের এটা হিন্দুস্থান, তো সেই উষ্ণতা অনুভব করে মানুষদেরকে বলছি যে আপনাদের রাস্তা ভুল হয়েছে, হিসাব ভুল হয়েছে, এ থেকে দূরে থাকতে হবে। ভারতবর্ষ নানা জাতি নানা মতের একটা দেশ, এখানে সবারই প্রায়োরিটি রয়েছে, সবারই প্রাধান্য রয়েছে, সবাই নিজের মতো করে কথা বলতে পারে, এই কথা সত্য। দেখুন, যেসব নিউজ চ্যানেলগুলো রয়েছে সেসব নিউজ চ্যানেলের উপরে আমরা অন্ধভাবে বিশ্বাস করি, কারণ আমাদের কাছে এখন বর্তমান বিশ্বে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে নিউজ চ্যানেল। আর এই নিউজ চ্যানেলগুলো যে কথা আমাদেরকে পেশ করে, যে তথ্য পেশ করে, তার উপরে আমরা টোটালি ডিপেন্ড করি, দিয়ে আমাদের সামনের দিন চলার পাথেয় সংগ্রহ করার চেষ্টা করি আমরা। তো এই যে নিউজ চ্যানেল মাঝে মধ্যেই এমন কিছু সংবাদ আমাদের কাছে উপস্থাপন করে, আমরা সেটা একটু শঙ্কিত হলেও বা ভয়ার্ত হলেও বা টেনশনের মধ্যে পড়লেও সেই সংবাদকে সত্য বলে আমরা মনে করি। কিন্তু একটু আগে যে সংবাদটা প্রচার করলো এবিপি আনন্দ, এবিপি আনন্দ একটা বৃহৎ নেটওয়ার্ক ভারতবর্ষে যাদের উপরে অনেকের আস্থা রয়েছে, কিন্তু তারা আজকে যে নিউজটা প্রদান করলো সে নিউজটা যারা দেখে থাকবেন তারা জানেন নিউজটা কীভাবে প্রকাশ করেছিল। তারা শুরুতে এইভাবে বলছে, সবচেয়ে বড়ি খবর আ রে আবি ডক্টর জাকির নায়েক পাকড় মে আ গিয়া, মালয়েশিয়ান যে সরকার গভর্নমেন্ট উসকো পাকড় মে রক্ষা, উসকে বাদ সব দিয়া ইন্ডিয়া গভর্নমেন্ট কো, আজ রাত ও মুম্বাই মে আ রাহা হ্যায়। দেখেন, কথাটা বলার একটা এমন ধাস বলছে, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস রয়েছে, যে ব্যক্তি যার মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ রয়েছে, অর্থাৎ সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় টেররিস্ট, তিনি যেন ধরা পড়ে গেছেন, এরকম একটা কন্ডিশন এমন ওই নিউজের যিনি রিড করছেন, পড়ছেন আর কি, নিউজ রিডার, ওনার সংবাদটা আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, উনি এমনভাবে বলতে চাইছেন যে সবচেয়ে বড়ি খবর আবি আর ডক্টর জাকির নায়েক পাকড় মে আ গিয়া, ইন্না লিল্লাহ। দেখেন কত কাণ্ড হলো ভারতবর্ষে, লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে মারা হলো, আরে ছোটো বাচ্চা ছেলে, ও তো মুসলমান বা হিন্দু বা ইহুদি বা খ্রিস্টান, এটা তো বড় কথা নাই, কচি কাচি বাচ্চাদেরকে কেটে ফেলা হলো। তখন এবিপি আনন্দের মুখে কুলু পেটে বসেছিল, তারা মুখে একদম তারা সাইলেন্ট ছিল, তারা এটা দেখতে পায়নি, তারা অন্ধ, দে আর ব্লাইন্ড, তারা অন্ধ, তারা দেখতে পায়নি, এবিপি আনন্দ দেখতে পায়নি বা ওই ধরনের আরও নিউজ চ্যানেল যারা রয়েছে তারা এটাকে দেখতে পায়নি। আখলাকের ঘটনা এবিপি আনন্দ যেন দেখতে পায়নি, যেভাবে প্রকাশ করার কথা সেভাবে তারা প্রকাশ করেনি, তারপরে আফরাজুলের ঘটনা সেভাবে তারা বুঝতে পারেনি ব্যাপারটা। তো আফরাজুলের ঘটনা সেটা নাকি নিউজ চ্যানেল বুঝতে পারে না, আশিপার ঘটনা গোটা পৃথিবী যে দৃশ্য দেখলো, 8 বছরের একটা শিশুকন্যাকে ধর্ষণ করে মন্দিরে লাগাতার ড্রাগস দেওয়ার পরে তাকে ধর্ষণ করা হলো, এগুলো এবিপি আনন্দ দেখতে পায় না, তার জন্য একটা ব্যাপার।
আর অন্যান্য এই ধরনের নিউজ চ্যানেল, তাহলে তাদের উপরে আমরা আস্থা কী করে করবো বলুন? তাদের উপর আমাদের কোনো আস্থা নেই। কিছুদিন আগে এয়ারটেল কোম্পানি কি বলল যে আমাদের আমরা হচ্ছে কোনো মুসলমান প্রতিনিধি আমাদের মধ্যে রাখবো না। সো তারা অ্যাভয়েড করলো মুসলমানকে। তো যদি মুসলমানকে তারা অ্যাভয়েড করতে চায় তাহলে আমরা সেগুলোকে অ্যাভয়েড করব। তো আমি বলতে চাইছি যে এবিপি আনন্দ যে ফলস একটা নিউজ তারা তৈরি করলো বা উইদাউট ইনফরমেশনে তারা যে প্রকাশ করলো যে সবচেয়ে বড়ি খবর আবি আর আয় ডক্টর জাকির নায়েক পাকার মেয়ে আগে, এমনভাবে বলছে যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী ধরা পড়েছে, তো এই ধরনের টিভি চ্যানেলের উপরে আমরা কী করে আস্থা রাখতে পারি? নট অনলি মুসলিম বাট অলসো অল কমিউনিটি, আই আজ টু দ্য অল কমিউনিটি আমি সবাইকে বলছি, জিজ্ঞাসা করছি যে এদের উপরে কী করে ভরসা করবেন আপনি? এই এবিপি আনন্দের উপরে কী করে ভরসা থাকবে আপনার আমার? আগামী দিনে ওরা যদি বলে যে আগামীকাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, পরশু দিন মাধ্যমিকের রেজাল্ট, অমুক দিন এই ধরা পড়ে গেল, অমুক দিন এই সেলিব্রিটির এ হলো, আমরা কী করে বিশ্বাস করবো এখন আর? যেহেতু ডক্টর জাকির নায়েক কিছুক্ষণ আগে জানিয়ে দিয়েছেন বিষয়টা যে তিনি ভারতবর্ষে আসছেন না, আর এই নিউজটা টোটালি ফলস, টোটালি একদম বানানো একটা বানোয়াট ব্যাপার, তাহলে এই যে আজকে ভারতবর্ষের মুসলমানদের পেছনে লেগে থাকার একটা ব্যাপার সবাই আমরা লক্ষ্য করছি, বিষয়টা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে? রিমেম্বার ইট, যারা পাগড়ি মাথায় বাঁধে পাগড়িটা এখনও মাথায় আছে, যদি সেটা কোমরে বাঁধে সেটা খাতরা হতে পারে জাতির জন্য। তবে আমরা বোমাবাজি সন্ত্রাস এমনি দাঙ্গা হাঙ্গামাতে আমরা বিশ্বাস করি না, কারণ সূরা মায়দার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিশেষ দুটো কারণ ছাড়া কেউ যদি একজন মানুষকে হত্যা করে সমগ্র জাতিকে সমগ্র মানুষকে মারলে যত পাপ হবে, একজনকে হত্যা করলে তত পাপ হবে। আমরা মুসলমান, উই আর দ্য সেভিয়ার অফ দ্য কান্ট্রি। ভালো করে কান খুলে শুনে রাখুন যে যারা মিডিয়ায় এভাবে প্রচার করছেন, আজকে আমাদের এবিপি আনন্দকে ব্যান করা উচিত। ছিঃ, এমনভাবে প্রচার করছে, এত ন্যাক্কারজনকভাবে, এত নিম্ন ভাবে ওর অ্যাটিটিউডটা, ওর বডি ল্যাঙ্গুয়েজটা এত খারাপ, এত নোংরা, দেখে একটা ঘৃণিত বস্তু মনে হচ্ছে, মানুষ দাঁড়িয়ে আছে নাকি, ও মহিলাও কি মানুষ যে এই টিভি চ্যানেলে এইভাবে ডক্টর জাকির নায়েকের নামে বদনাম করলো? এখন পর্যন্ত টিল নাও, আজকের ডেট অব দি ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে যত মামলা হয়েছে, যত কিছু তার উপরে কোর্টের যে রায় মামলা হয়েছে, সমস্ত মামলায় উনি একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছেন। ডক্টর জাকির নায়েক এর ওপরে পিস, তার স্কুলের ওপরে, তার আইআরএফের ওপরে যত মামলা দায়ের হচ্ছিল একটাও কেউ প্রমাণ করতে পারেনি, এটা আমরা সবাই জানি এবং মিডিয়াও জানে। কিন্তু আজকে তারা কেন এই মিথ্যাচার করছে? একের পর এক ভারতবর্ষে কী শুরু করছে, আখলাক, আফরাজুল, তারপরে আপনার ওই যে কয়েকদিন আগে যে মানে গরুর ব্যাপারটি, যে যিনি মারা গেলেন, ইন্না লিল্লাহ, কী হচ্ছে ভারতবর্ষ, কী করতে চাইছে নরেন্দ্র মোদী, বুঝতে পারছে না ব্যাপারটা। দেখুন, আমরা হিন্দু ভাইদের সাথে এখানে পাশাপাশি বসবাস করি, উই লিভ টুগেদার অ্যামিকেবলি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, কিন্তু এই বিষয়টা যখন আমাদের মধ্যে আসছে তখন একটা দূরত্ব তৈরি হচ্ছে, একটা বিষয় একে অপরের সাথ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা সবাইকে সম্মান করি, সবাই একসাথে বসবাস করতে চাই, কিন্তু আজকে যখন আসিফা হত্যাকাণ্ড হচ্ছে, আখলাককে মেরে ফেলা হচ্ছে, কাসেম ওই ব্যক্তি যোগীর রাজ্যে যে কাসেমকে হত্যা করে সামনে পুলিশ নিয়ে যেমনভাবে টেনে হিসড়ে আনা হলো, একটা জানোয়ারকে যদি একটা জঙ্গল থেকে আর একটা জঙ্গলে ট্রান্সফার করা হয়, তার জন্য স্ট্রেচার গাড়ির ব্যবস্থা করা হয়, অথচ একজন পুলিশ তার সামনে আসছে আর টেনে হিসড়ে একটা মানুষকে নিয়ে আসছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন সময় বসেছিলেন রাস্তায়, বসে আছেন একটা পাশে, রাস্তার পাশে একজন কয়েকজন ব্যক্তি একটা লাশ বহন করে যাচ্ছিলেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উঠে দাঁড়ালেন, সাহাবিরা বলছেন আল্লাহ রসুল কী ব্যাপার, আপনি উঠে দাঁড়ালেন কেন? তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে ওই যে লাশটা যাচ্ছে দেখছো, একজন ব্যক্তি মারা গিয়েছে, তার জন্য আমি উঠে দাঁড়ালাম। তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ওই ব্যক্তি ইনফরমেশন দিল, আল্লাহ রসুল হি ইজ নট আ মুসলিম অ্যাট অল, হি ইজ কাফের, আল্লাহ রসুল সে মুসলমান নয়, সে কাফের, আপনি দাঁড়ালেন কেন? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন সে তো মানুষ। দেখুন, আমরা এটাতে বিশ্বাস করি, আমাদের শিক্ষক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা বলেছেন যে আমরা মানুষকে ভালোবাসবো, মানুষের সাথে চলবো, মানুষের সঙ্গে আমরা বসবাস করবো। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয় যে তার পড়োশির কাছে খারাপ, যে তার এলাকারবাসীর কাছে খারাপ, যে তার পড়োশির কাছে খারাপ। তাহলে আমার সামনে যে বসবাস করে সে হিন্দু, আমার পাশে যে বসবাস করে সে হিন্দু ভাই, আমরা অ্যামিকেবলি, আমরা বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করি, আমরা থাকতে চাই। কিন্তু এই যে সন্ত্রাস, মিডিয়ার মাধ্যমে সন্ত্রাস ছড়াচ্ছে, ডক্টর জাকির নায়েক সম্পর্কে আজকে যে তথ্য, একটা ভুল তথ্য প্রদান করলো, করার পরে এত বড় গলাবাজি যে মিডিয়া করছে, এই মিডিয়াকে আসুন আমরা মুসলমান অন্তত ব্যান করি, আমরা মুসলমানকে ব্যান করি। এই দালাল মিডিয়া, এই অসভ্য মিডিয়া, এই জানোয়ার মিডিয়া, এই বর্বর মিডিয়াকে ব্যান করা হোক।
নিউজ চ্যানেলের উপর আমরা যে ভরসাটা করতাম আর কী করে ভরসা করব, এ বিষয়ে আমাদের আর কোনো ভরসা নেই। আমাদেরকে চেষ্টা করতে হবে এই বিষয়টাকে ব্যান করার। আমি বলতে চাইছিলাম যে এই যে ডক্টর জাকির নায়েকের নামে মিথ্যাচার যে করলো ইন্না লিল্লাহ, এই সব ভাইদেরকে যারা করলো তাদেরকে হেদায়েত দিন, হেদায়েত দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমিন। কিন্তু আমাদের এই মিডিয়াকে বর্জন করতে হবে। এই মিডিয়ার একটা সংবাদের উপরে আমরা আস্থা অর্জন করতে পারি না। দে আর টোটালি লায়ার, তারা সম্পূর্ণ মিথ্যাবাদী, 100% তারা মিথ্যাবাদী। আমি বলতে চাইছি যে অবশ্যই তারা যে ভুলটা করেছে এই ভুলটার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে, অবশ্যই ক্ষমা চাইতে হবে। পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস একজন ইসলামিক স্পিরিচার, ইসলামিক স্কলারের নামে যে এত বড় বদনাম তারা দিল, হয় তাদেরকে ক্ষমা চাইতে হবে, না হলে সমস্ত মুসলমানদেরকে বলছি যে আপনারা ব্যান করুন এই এবিপি আনন্দ। এই ধরনের যত নিউজ চ্যানেল রয়েছে, যারা দালাল, যারা কমিউনিয়াল, তাদেরকে ব্যান করুন। একটা নিউজ চ্যানেলের বৈশিষ্ট্য হওয়া উচিত যে তারা সমস্ত নিউজকে একদম পারফেক্টলি প্রকাশ করবে, যা ঘটছে তাই টোটালিকে টোটালটাকে তুলে ধরবে। এতে কোনো হিন্দু, এতে কোনো ইহুদি, এতে কোনো খ্রিস্টান, এতে কোনো জৈন, এতে কোনো বৌদ্ধ কিচ্ছু থাকবে না। তারা যা দেখবে তাকে প্রচার করবে, তারা যা দেখবে তাকে প্রচার করবে, তারা যা দেখবে তাকে ক্যামেরা বন্দী করবে। এটা হচ্ছে একটা নিউজ চ্যানেলের কাজ। আমরা আর কোথায় যাব? একটা নিউজ চ্যানেল যদি এইভাবে একটা মিথ্যাচার করে, চিন্তা করে দেখুন তাহলে আমরা কোথায় যাব। তাহলে ব্যাপারটা হয়ে গেছে যে ডাক্তার, তার কাছে গিয়ে আমি শেষ আশ্রয় চাইছি, অথচ ডাক্তার যে সেই হচ্ছে কসাই, আর যে মিডিয়া যে সত্য প্রচার করবে সে তো দালাল হয়ে গেছে। সো উই হ্যাভ টু অ্যাভয়েড দিস নিউজ চ্যানেল, দিস টাইপ অফ নিউজ চ্যানেলস। যত রকমের ভারতবর্ষে নিউজ চ্যানেল, এইরকম নিউজ চ্যানেল রয়েছে, এসব নিউজ চ্যানেলের মুখে লাথি মারতে হবে, এদেরকে ব্যান করতে হবে। কেন একটা এত বড় ইস্যুকে তারা এইভাবে প্রকাশ করলো? ডক্টর জাকির নায়েক নিজের ভয়েসে হোয়াটসঅ্যাপে কিছু ওনাকে জানালেন যে এই নিউজটা ফলস, আমি ভারতবর্ষে যাচ্ছি না। আর যদিও ডক্টর জাকির নায়েক ভারতবর্ষে আসেন, আলহামদুলিল্লাহ, আহলান সাহলান, কোনো আপত্তি আমাদের নেই, উনি আসবেন, তবে তার বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল একটা মামলারও কেউ প্রমাণ দিতে পারেনি। তাহলে আজকে কেন কমিউনাল মনোভাব নিয়ে আজকে মিডিয়ার এই মিথ্যাচার? মিডিয়া কেন মিথ্যাচার করলো? তার জন্য মিডিয়াকে ক্ষমা চাইতে হবে, সমগ্র মুসলিম জাহানের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। এত বড় একটা মানে নোংরা একটা বিষয় যে একজন এত বড় একটা ইসলামিক স্পিরিচার যার উপরে লক্ষ লক্ষ মানুষ আস্থা রাখে, তার মতো একজন ব্যক্তিত্বের দুর্নাম করলো, এটা হয় কী করে? অবশ্যই এই বিষয়টাকে একটু খেয়াল রাখবেন, একটু আমাদের সবাইকে তৎপর থাকতে হবে যে এই দালাল মিডিয়া, এই অসভ্য নোংরা মিডিয়া, এই মিডিয়াকে আপনার আমাদেরকে ব্যান করতে হবে, অবশ্যই ব্যান করতে হবে। শুনে রাখুন, জিনা হ্যায় তো শের কে তারা জিও, কুত্তে কে তারা মত জিও। ঘরে বসে থাকেন না, ঘরে বসে থাকেন না, ঘরে বসে থাকলে আপনাকে আমাকে মায়ানমারের মতো মরতে হবে। কথা খুব কড়া হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, আমি তারপরে বলছি যে শুনুন, আমরা এখনও হিন্দু মুসলমান এখানে ভাই ভাই সুন্দরভাবে বসবাস করি, কিন্তু এই ধরনের যে মিডিয়া যে মিথ্যাচার করলো, এই মিডিয়ার বিরুদ্ধে আমাদেরকে তৎপর হতে হবে। তারা এত বড় মিথ্যাচার করলো, কী করে করলো, এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আল্লাহ সবাই আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আমি আশা মোটামুটি এইখানেই আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.